আজ মঙ্গলবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার তেইশ সালের ছয়ই জুন কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ মঙ্গলবার আর এই মঙ্গলবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ মঙ্গলদেবের নামেই কিন্তু নামাঙ্কিত স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন দেখুন এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এর মাধ্যমে আপনারা নটি গ্রহকেই শান্ত রাখতে পারবেন দামি দামি কোনো গ্রহ রত্ন পাথর মন্ত্র টোটকা উপায় এগুলি করার কোনো প্রয়োজন নেই প্রতিদিন নিয়ম মাফিক একশো আটবার করতে পারলে সকল কিছুতেই আপনারা থাকবেন পরিতৃপ্ত সমৃদ্ধশালী হবেন আর চলতি সপ্তাহ দু সালের এই পাঁচই জুন থেকে এগারোই জুন পর্যন্ত পর্যন্ত এই যে সাপ্তাহিক রাশিফল আমরা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড আপলোড করেছি আপনাদের রাশির জন্য এই ভিডিওটিতে আমরা লিংক দিয়ে দেব আই বাটনে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কম্পিটিটিভ স্পোর্টসে অংশগ্রহণ করতে চান অবশ্যই অংশগ্রহণ করুন সফলতা পাবেন অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে যারা ডেয়ারি ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার দুগ্ধ জাতীয় শিল্পের সাথে যুক্ত তাদের কিন্তু আজ তিনটি রাজ্যকের ন্যায় পরিলক্ষিত হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তারা হো হটকারিতা করবেন না মনে হচ্ছে বেশ কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন আপনার বস কলিগরা যদি আপনার কাছে সহায়তা করতে আসে তবুও তারা সহায়তা করতে সমর্থ হবে না কারণ আপনি নিতে তো চান না আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন ভ্যাকান টাইম বা খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটান যা আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনটিতে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। খুল ফুটুকা আর না ফুটুকা যে আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের চোখ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারা প্রত্যাশা মাফিক ফলাফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছে